টি-20তে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই হতাশাজনক। পাওয়ার হিটিং ব্যাটিং এর অভাব সহ নানা ব্যর্থতা রয়েছে এই ফরম্যাটে বাংলাদেশ দলের। তবে জিম্বাবুয়ের সাথে এই ফরম্যাটে অনেকটাই এগিয়ে টাইগাররা। দুই দলের ১৬ ম্যাচের লড়াইয়ে ১১ বার জিতেছে বাংলাদেশ আর হেরেছে ৪টিতে। জিম্বাবুয়ের সফরের আগে হঠাৎ করে টি-20 দলের অধিনায়ক পরিবর্তন করেছে বিসিবি। দীর্ঘদিন টি-20 দলের নেতৃত্বে থাকা মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রামে পাঠিয়ে নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। টি-20 ফরম্যাটে নুরুল হাসান সোহান খেলেছেন ৩৩ ম্যাচ, রান করেছেন মাত্র ২৭১। তবে তরুণ এই নেতা আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলকে সাফল্য এনে দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। সামনে যে চ্যালেঞ্জটা আছে এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করছি, তো আসলে খুব বেশি এক্সাইটমেন্ট বা এগুলোর কোনো সুযোগ নাই, কারণ আমার কাছে মনে হয় যে দল হিসেবে এবং নিজের সেরাটা দেওয়াই মূল লক্ষ্য। অতীত পরিসংখ্যান নিয়ে না ভেবে সিরিজ সামনে রেখেই পরিকল্পনা করতে চান বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক। সব থেকে বড় যেটা আমার কাছে ইম্পর্টেন্ট এখন মনে হচ্ছে এই সিরিজের জন্য যে টিম হিসেবে খেলার। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-20 এবং তিনটি ওয়ানডে খেলতে ২৬ জুলাই ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সানিম রিধা, বৈশাখী সংবাদ, ঢাকা।